আইডেন্টিটি ভেরিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন আপনার নামের পাশে একটা ভেরিফাইড ব্যাচ। গেট স্টার্টেডে ক্লিক করার মাধ্যমে প্রসেসটি শুরু করা যাক। আবার গেট স্টার্টেডে ক্লিক করতে হবে প্রসেসটি শুরু করার জন্য। এবার আপনাকে ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম প্রোভাইড করতে হবে। খেয়াল রাখবেন আপনি এখানে যে ইনফরমেশনগুলো প্রোভাইড করবেন তা যেন আপনার এনআইডি কার্ড এবং আপওয়ার্কে যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনের সাথে ম্যাচ করে। আপনার যদি মিডল নেম কিংবা লাস্ট নেম না থাকে তাহলে প্রোভাইড করবেন না। নামের পরে আপনাকে প্রোভাইড করতে হবে ডেট অফ বার্থ। এক্ষেত্রে প্রথমে আপনাকে মান্থ এবং ইয়ার সিলেক্ট করতে হবে, এরপরে অ্যাপ্লাই ক্লিক করবেন, এরপরে আপনি তারিখ সিলেক্ট করবেন। কান্ট্রি ইস্যুইং আইডি হবে বাংলাদেশ। আমি আইডি কার্ডের মাধ্যমে প্রসেসটি কমপ্লিট করব তাই আমি আইডি কার্ড সিলেক্ট করলাম, এরপরে নেক্সটে ক্লিক করলাম। এবার আইডি কার্ড আপলোড করব। আমি পিএনজি আকারে আইডি কার্ডটা আমি একটা ফোল্ডারে রেখেছিলাম, সেখান থেকে আপলোড দিলাম। 30 সেকেন্ড পর আমাকে নেক্সট স্টেপে নিয়ে যাবে। নেক্সট স্টেপটি হচ্ছে সেলফি অর্থাৎ ভিজুয়াল ভেরিফিকেশন। এক্ষেত্রে আপনাকে ওয়েবক্যাম যদি আপনার ল্যাপটপ বা পিসিতে থাকে তাহলে ওয়েবক্যাম সিলেক্ট করবেন, যদি না থাকে তাহলে মোবাইল সিলেক্ট করতে হবে। ভিজুয়াল ভেরিফিকেশনের সময় আপনাকে খেয়াল রাখতে হবে আপনার মুখে যেন পর্যাপ্ত পরিমাণ আলো পড়ে এবং আপনার মুখে যেন সুন্দর একটা স্মাইল থাকে। সো কমপ্লিট হয়ে গেল ভেরিফিকেশন প্রসেস। আপনি যদি সঠিক ইনফরমেশন প্রোভাইড করে থাকেন তাহলে 3 দিনের মধ্যে আপনি একটা মেল পেয়ে যাবেন যেটাতে থাকবে ইউ হ্যাভ আর্নড অ্যান আইডেন্টিটি ভেরিফাইড ব্যাচ। গো টু প্রোফাইলে ক্লিক করলে আপনি প্রোফাইলে দেখতে পাবেন আপনার নামের পাশে একটা ভেরিফাইড ব্যাচ যুক্ত হয়ে গেছে। আপনার ফ্রিল্যান্সিং জার্নির জন্য শুভকামনা রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ওয়েব ডেভেলপমেন্ট এবং ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।